যুধী দর্শক শ্রোতা আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার নয় শনিবার বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগত দীর্ঘ আট বছর শান্ত থাকার পর আবারও বোমার আওয়াজে কেঁপে উঠেছে জেলা শহর ফেনী কুখ্যাত গডফাদার এবং আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারি জেল থেকে মুক্ত হওয়ার আটচল্লিশ ঘন্টার মাথায় সরকার দলীয় সন্ত্রাসীদের একাধিক গ্রুপে গোলাগুলি ও বোমাবাজির সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর প্রথম আলো এবং সমকাল পত্রিকায় সরকার সমর্থক ছাত্রলীগের একাধিক গ্রুপে হামলা পাল্টা হামলার পাশাপাশি ব্যাপরোয়া ভাঙচুরের ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার খবর এসেছে দৈনিক ইত্তেফাক সমকাল নয়াদিগন্ত আমার দেশ যুগান্তর এবং জায় যায় দিনে আওয়ামী ছাত্রলীগ খুলনা বিএল কলেজের তিনটি আবাসিক হলে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করে আহত করার পাশাপাশি কম্পিউটার ও মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার খবর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সংবাদ ছেপেছে মানবজমিন জমিন জায়জায়দিন ও যুগান্তর সীমান্ত জেলা যশোরের ঝিকরগাছায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকদের উপর আওয়ামী লীগ দলীয় লোকজনদের অত্যাচার নির্যাতন চাঁদাবাজি দখলবাজির তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন এসেছে প্রথম আলো পত্রিকায় লক্ষ্মীপুরের রায়পুরে সরকার দলীয় নেতাদের ব্যাপরোয়া চাঁদাবাজির খবর এবং জামালপুর সদরে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ধর্মঘট পালন ও বিক্ষোভ মিছিল করার সংবাদ এসেছে জায়জায়দিন এবং বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমে আওয়ামী যুবলীগ ক্যাডাররা বরগুনা একজন নিরীহ ব্যক্তির বাড়িতে হামলা করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার ও একটি গরু লুট করে নিয়ে যাওয়ার খবর পার্বত্য জেলা বান্দরবানে একজন জনপ্রিয় বিএনপি নেতার উপর সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা করার সংবাদ এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ ক্যাডাররা একজন যুবদল নেতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার এগারো দিন পরেও পুলিশ প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এখনও তাকে উদ্ধার করতে না পারার বিস্ময়কর খবর ছেপেছে যথাক্রমে সমকাল প্রথম আলো ও আমার দেশ পত্রিকা বালুমহাল দখল করাকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সরকার দলীয় এমপির ভাগিনা গুরুতর আহত হওয়ার সংবাদ এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে সন্ত্রাসের জনপদ নারায়ণগঞ্জে সরকার দলীয় দুই গ্রুপের গোলাগুলিতে জন আহত হওয়ার খবর এসেছে যুগান্তর আমার দেশ সমকাল আমাদের সময় এবং যায় যায় দিনে পুলিশ র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী ঢাকায় দিনে দুপুরে ছিনতাই চাঁদাবাজি অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপরোয়া কর্মকাণ্ডের কথা প্রকাশ করে একটি প্রতিবেদন এসেছে ফোকাস বাংলায় রাজধানীর প্রতিটি থানায় থানায় আওয়ামী লীগ নেতাদের ব্যাপক তদ্বির বাণিজ্যের কারণে পুলিশের হাতে আটক হওয়া চিহ্নিত সন্ত্রাসীরা টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যাওয়ার ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সংকটের পাশাপাশি নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সারাদেশে বেসরকারি বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কথা উল্লেখ করে একটি প্রতিবেদন ছেপেছে আমার দেশ পত্রিকা বার্তা সংস্থা বিডিনি নিউজ টোয়েন্টি ফোর ডট এ নিউজ আপডেট হয়েছে চাঁদপুরের মতলবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ওই মন্দিরের পুরোহিত ও তার স্ত্রী গুরুতর আহত হওয়ার সংবাদ অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ